গল্পের বাক্সবাই উপর চ্যানেলে আমি রোমানান উপর আপনাদের পড়ে শোনাচ্ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা নির্লোহিত সমগ্র থেকে একটি উপন্যাস সুদূর ঝর্নার জলে আজ শোনাব উপন্যাসটির চতুর্থ পর্ব দিন দশেকের মধ্যেই অনেক কিছু ধাতস্থ হয়ে গেল চেনা হয়ে গেল রাস্তাঘাট কোথায় কোন দোকান এমনকি প্রতি শনিবার কোন দোকানে রুই মাছ আর ইলিশ ইলিশ গন্ধওয়ালা সামন পাওয়া যায় সেটা পর্যন্ত জানা হ্যালোর বদলে হাই কিংবা হাফের বদলে হাফ বলাও রপ্ত হয়ে গেছে তবু মন ভাবটা কাটে না অনেকের সঙ্গে আলাপ হয়েছে এই ছোট্ট জায়গাতেও বাঙালি আছে পঞ্চাশ জন দুই বাংলার মিলিয়ে কয়েকজন নিজে থেকে আমার বাড়ি যেচে আলাপ পরিচয় করে গেছে একজন তো আমার একেবারে প্রতিবেশী দু তিনখানা বাড়ি পরে থাকে রাধারমন ব্যানার্জি চন্দননগরের ছেলে অতিশয় কট্টর বামুন কেমিস্ট্রির ডক্টরেট হলেও ছোঁয়াছুঁয়ে মানেন ভীষণভাবে বাড়ি বাইরে কোথাও কখনও রান্না করা জিনিস খান না এক টুকরো মাছ ভাজাও নয় কারণ কুকিং অয়েলের মধ্যে যদি কোনো ক্রমে গরু বা সোরের চর্বি মেশানো থাকে তাহলে যাত যাবে উনি কখনও বাসে ওঠেন না কারণ ভিড়ের সময় মেয়েদের গায়ে সঙ্গে ছোঁয়া লেগে যেতে পারে মেমদের গায়ে নাকি পিস্তি ঘামের গন্ধ যার নাম রাধারমন সে যে কি করে এরকম অটল বিহারী হয় সেটাই বিস্ময়ের বৃহস্পতিবার খুর ছোয়ানো নিষেধ বলে উনি বুধবার মাঝরাত্রে উঠে দাঁড়ি কামান রাধারমন ব্যানার্জীর সঙ্গে আমার কোনো দিক থেকে কিছুই মিল থাকার কথা নয় শুধু বাংলা ভাষা ছাড়া ওর বাঙালিত্ব আমার সাংঘাতিক প্রবল ওর মতে বাঙালিরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি জোর করে তাদের দমিয়ে রাখা হয়েছে রবীন্দ্রসঙ্গীত সত্যজিৎ রায় ইলিশ মাছ এবং বাঙালি মেয়ে ওর প্রিয় আলোচ্য বিষয় ভারতী নামে একটি বাঙালি মেয়ে এখানে সে একটি ক্যানাডিয়ান ছেলেকে বিয়ে করেছে বলে উনি সাংঘাতিক মর্মাহত যেন সোমনাথের মন্দির লুণ্ঠনের মতন একটা ঘটনা লোকটি কৃপণ স্বভাবের সিগারেট বা চায়ের পর্যন্ত নেশা নেই তবে একটিমাত্র শখ আছে নিউ ইয়র্কের একটি পাঞ্জাবির দোকান থেকে অনেক দাম দিয়ে সর্ষের তেল আনান এবং সারা সন্ধে ধরে অনেক রকম রান্না করেন বেছে বেছে কয়েকজনকে নিমন্ত্রণ করেও খাওয়ান যদিও আগে থেকে বলে দেন আমি কিন্তু ভাই তোমার বাড়িতে কখনো খেতে যাব না সেই ব্যাপারে কিছু মনে করতে পারবে না দু একদিন আমাকেও রান্না করে খাইয়েছিলেন বটে কিন্তু লোকটির সংসর্গ আমি খুব বেশি দিন পছন্দ করতে পারিনি পরপর কয়েকদিন বেশ কয়েকজনই আমাকে বলছিল আমার নাকি মুখটা খুব শুকনো শুকনো অসুস্থের মতন দেখাচ্ছে অশোকটার নাম হোম সিকনেস রাধারমন ব্যানার্জি জিজ্ঞেস করলেন কি ভাইটি বাড়ির জন্য খুব মন কেমন করছে আমি বললাম হ্যাঁ দাদা আর ভালো লাগছে না থাকতে নেহাত দৈব দুর্বিপাকে এখানে এসে পড়েছি অভিজ্ঞভাবে হেসে বললেন হয় হয় ওরকম হয় প্রথম একটা বছর এরকম হয় কিছুতেই মন টেকে না তারপর যেই একটা বছর পার হয়ে যায় তখন আর কেউ এসব দেশ ছেড়ে যেতেই চায় না ভিকরির মতন মাটি কামড়ে পড়ে থাকবে তাও সই আপনার ক বছর হল সাড়ে চার বছর ঠিক হিসেব করলে চার বছর আট মাস এরপর কিছুদিন ক্যানাডায় কাটিয়ে আসতে হবে আমার ভাই সাফ সাফ কথা পিঁপড়ের মতন টিপে টিপে টাকা জমাচ্ছি যেদিন এক লাখ ডলার জমবে সেই দিনই পিট্টান দেব টাকাটা ব্যাংকে জমিয়ে পায়ের উপর পা দিয়ে কাটাব আমার এক বছরও কাটবে না দেখা যাবে ওরকম অনেক শুনেছি প্রথম প্রথম এসে সবাই বলে আমি ফিরবই ঠিক আছে বাজি রইল প্রত্যেক দিন রাত্রে স্বপ্ন দেখি আমি দেশে ফিরে গেছি কফি হাউজে বন্ধুদের আড্ডায় হাজির হয়েছি হঠাৎ সবাই চেয়ে চেয়ে উঠেছে আরে কিংবা এস প্ল্যানেট থেকে বাসে ঝুলতে ঝুলতে যাচ্ছি ন্যাশনাল লাইব্রেরির দিকে পকেটে তখন আমার পাসপোর্ট আর প্লেনের টিকিট টেবিলের ওপর সত্যি আমার রিটার্ন টিকিট পড়ে আছে যে কোনো দিন ফিরে যেতে পারি কলকাতায় সত্যি যে ছোকের মাথায় চলে যায়নি তার কারণ পলয়গ্নার এর মধ্যে আমার একটা নেমন্ত্রণের ব্যবস্থা করেছে জোনায় বেশ দূরের পথ বারাবার নেশা আছে আমার সেই টানে খানিকটা উত্তেজিত বোধ করি আবার মার্গারিটের সঙ্গে দু তিনবার দেখা হয়েছিল এর মধ্যে পথে যেতে যেতে হঠাৎ কিংবা ইউনিভার্সিটিতে যখনই দেখা হয়েছে ও উৎফুল্লভাবে হাত বাড়িয়ে দিয়েছে আমি সেই নরম হাতটা ধরে মৃদুভাবে বলেছি ভালো আছো ওর চোখের দিকে তাকাতে আমার সামান্য অপরাধ বোধ হয় মার্গারেট বলেছিল আবার আমার বাড়িতে কবিতা পড়ে শোনাবার জন্য আসবে কিন্তু আর আসেনি আমিও আসতে বলিনি বিশ্ববিদ্যালয়ে দু একদিন অন্তর কিছুক্ষণের জন্য যাই বাকি সময়টা ঘরে শুয়ে থাকি পলয়েগনারকে জানিয়ে দিয়েছি যে সেই প্রবন্ধটা লেখার কথা চিন্তা করে যাচ্ছি লাইব্রেরি থেকে একদিনে সত্তরখানা বই এনে সাজিয়ে ফেলেছি ঘর পড়া জিনিসের অভাব নেই তবু নিঃসঙ্গতা কাটে না দিকের জানলাটার কাছে স্থির হয়ে দাঁড়িয়ে থাকি ওই দিকে কলকাতা ডোরির সঙ্গে এক শনিবার সন্ধ্যেবেলা ডেটিং করা ছিল আগের থেকেই সেটা রাখতেই হয় কিন্তু ডেটিংয়ের অনুষ্ঠান কি যাদের গাড়ি আছে তারা চলে যায় খানিকটা দূরের কোনো শহরে সিডার র্যাপিডস কিংবা ডেমোন্সে অথবা কোনো খোলা মাঠের মুভিতে যেখানে গাড়িতে বসে বসেই সিনেমা দেখা যায় সিনেমাকেও বিশেষ দেখে না গাড়ির মধ্যে চুমু আর জড়া কেটে যায় ডোরি বা আমার গাড়ি নেই সুতরাং এখানেই রাস্তায় রাস্তায় একটু বেড়ানো তারপর কোনো হোটেলে খেতে যাওয়া খাওয়ার পর ডোরি বলল চলো আমার ফ্ল্যাটে চলো সেখানে গল্প করা যাবে ডোরির খড়টা অ্যাটিকে অর্থাৎ ছাদের উপর তিনকোনা ঘর খুবই ছোট তবু প্রচুর জিনিসপত্র সাজিয়েছে সোফা নেই বিছানা পাতা সেখানে আমাকে বসার ইঙ্গিত করে বলল বি কমফোর্টেবল দেরাজ খুলে ডোরি একটা নতুন ব্র্যান্ডের বোতল বার করল দুটো গেলাসে ঢেলে বলল মার্গারিট এর মধ্যে তোমার কাছে গিয়েছিল খানিকটা সংক্ষিপ্তভাবে বললাম হ্যাঁ মার্গারেট কি ডোরির কাছে কিছু নালিশ করেছে বলেছে যে ভারতীয়রা কোনো ভদ্রতা জানে না এতকাল গল্প উপন্যাসে পড়ে এসেছি যে ফরাসি মেয়েদের নৈতিক চরিত্র বলে কিছু নেই তারা যখন তখন জারতার সঙ্গে ডোরি বলল মার্গারেট খুব ভালো মেয়ে বড্ড বেশি ভালো ও এই পৃথিবীর কোনো নিয়মকানুন জানে না আমি চুপ করে রইলাম ডোরি একেবারে আমার গা ঘেঁসে বসে ব্র্যান্ডিতে চুমুক দিল ডোরির সেরকম প্রায় বুক খোলা জামা গা থেকে দামি পারফিউমে সুগন্ধ ভেসে আসছে আগে লক্ষ্য করিনি ওর পা থেকে উঁড়ু পর্যন্ত স্কিন কলার মোজা পড়া ও আমার বুকে একটা ধাক্কা দিয়ে বলল তুমি এত আড়ষ্ট হয়ে বসে আছো কেন রিলাক্স আগের দিন যাকে চুমু খেয়েছি তাকে আজও নিশ্চয় খাওয়া যায় কিন্তু তারপর কতটুকু কোনো জায়গায় গিয়ে বলবে ছি তোমরা ভারতীয়রা ভদ্রতা জানো না দু তিন ব্র্যান্ডি খেয়ে অনেকখানি জড়তা কেটে গেল তখন মনে হল দরজা বন্ধ করে বিছানার উপর পাশাপাশি বসে ব্র্যান্ডি খাওয়ার একটাই মানে হতে পারে নারী পুরুষের মধ্যে যেটা সবচেয়ে স্বাভাবিক ডরি আমার সঙ্গিনী ডরিও তো কম সুন্দরী নয় শুধু তার মুখে একটা উগ্র বুদ্ধির ছাপ তার স্বাস্থ্য যতটা উপচে উঠেছে ততটা কমনীয়তা নেই তাতে কি আসে যায় মুখটা ঝুঁকিয়ে আমি ডরির ঘাড়ে চুমু খেলাম ডরির ডান হাতে সিগারেট ছিল সেই হাতটা উঁচু করে বগলটা দেখিয়ে বলল এখানে একটা আই লাভ ইট বেস্ট হিয়ার সেখানে মুখ রেখে দু হাতে ওকে জড়িয়ে ধরলাম ডরি বলল তোমার জ্যাকেটটা খুলে ফেলো আর বেশি দূর এগোবার আগেই টেলিফোনটা বেজে উঠল ডরি টেলিফোন ধরে বলল ইয়া আছে নিশ্চয় নিশ্চয়ই খুব খুশির সঙ্গে কেমন আপ ফোন ছেড়ে ডরি বলল এবারই নিচতলা থেকে একজন ফোন করছে ওদের রোজ ফুড়িয়ে গেছে এখন তো দোকান বন্ধ ওরা উপরে আসছে উইল হ্যাভ মোর ফান ওরা না আসা পর্যন্ত আমরা আলিঙ্গনাবদ্ধ হয়ে চুম্বনে নীরব হয়ে রইলাম তারপর দরজা খুলে দিতে হলো ওরা চারজন দুটি ছেলে দুটি মেয়ে রীতিমতন নেশাচ্ছন্ন পোশাক দেখলে মনে হয় দারুণ জরাজড়ি চলছিল ডোরে আরও গেলাস মার করল ওরা লাফিয়ে লাফে উঠল বিছানায় আমার সঙ্গে পরিচয় হল তারপরই এক একটা ছেলে এক একটা মেয়েকে বুকে নিয়ে বসল ডরিও মাথা হেলালো আমার বুকে এক বোতল ব্র্যান্ডি শেষ হয়ে যাবার পর ডোরির দেরাজ থেকে আরেকটা বোতল বেরুল লজ্জা নামক জিনিসটার কোনো অস্তিত্বই নেই বরং অপরের চোখের সামনে চুম্বন আলিঙ্গনেই যেন বেশি আনন্দ একটি ছেলে হঠাৎ জড়ানো গলায় বলল স্ট্যাম্প জমাবার মতো ডরির স্বভাব হচ্ছে আন্তর্জাতিক প্রেমিক সংগ্রহ করা লাস্ট সেমিস্টারে ডরির একজন ইজিপশিয়ান প্রেমিক ছিল না তার আগে একজন স্প্যানিশ একজন জাপানি ফিনল্যান্ডেরও একজন ছিল না ডরি ডোরি হাসতে লাগল মেজাজটা একটু খিঁচড়ে গেল আমার আমি কি একটা ভারতীয় ডাক টিকিট কিছুক্ষণ বাদে অপ্রাসঙ্গিকভাবে ওদের কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম আমার বাড়ির সামনে দরজার কাছে একজন লোক দাঁড়িয়ে সিগারেট টানছিল তাকে দেখে আমি চমকে উঠে বললাম আরে আপনি আমাকে খুঁজছেন নাকি সে বলল না তো আমি তো এই বাড়িতেই থাকি আপনি আশ্চর্য লোকটিকে আমি আগে থেকে চিনি আমাদের বিভাগের একজন পোল্যান্ড থেকে এসেছে ওর নামের পদবীতে তিনটে জেট থাকায় প্রথমে আলাপ করতে ভয় পেয়েছিলাম পুরো নাম ক্রিস্তফ জারজেস্কি ও শহরে অনুবাদকের কাজ করে এক বছরের জন্য এখানে এসেছে মাথার চুল ধপধপে সাদা মুখের চামড়া কোচকানো গলার আওয়াজ ভাঙা ভাঙা কিন্তু লোকটি মোটে বৃদ্ধ নয় বছর ছত্রিশ সাঁত্রিশ বয়স একেবারেতে দুজনে থাকি তাও জানি না ও থাকে ঠিক আমার ঘরের নিচেই ক্রিস্টফ বলল ঘরটা বড্ড স্টাফিল লাগছে তাই বাইরে এসে দাঁড়িয়েছিলাম এখানে বড্ড লোনলি লাগে তোমার লাগে না অভ্যেস বসে ডান দিকে ঘাড় হেলালুম এরা ঘাড় হেলাবার মানে বোঝে না আমরা যেমন মাদ্রাজিদের দুদিকে ঘাড় হেলিয়ে না বলার মানে বুঝতে পারি না ক্রিস্তব বলল এসো আমার ঘরে এসে একটু বসবে হোয়াইট রাম আছে যদি পছন্দ করো মোহময়ী নারী সান্নিধ্য ছেড়ে এসে এখন এই বৃদ্ধ চেহারার লোকটির সঙ্গে আড্ডা তবুও রাজি হলাম খানিকটা বাদে অবশ্য বেশ ভালো লেগে গেল লোকটি বেশ সিরিয়াস ধরনের বিশ্ব সাহিত্য মোটামুটি পড়া আছে কথাবার্তায় এলোমেলো ভাব নেই এরপর ক্রিস্তফের সঙ্গে আমার বেশ বন্ধুত্ব হয়ে গেল মাঝে মাঝে ওপরে চলে আসে আমার ঘরে ও আমারই মতন একাকিত্বের রোগে ভুগছে অ্যারিজোনার নিমন্তন্ন পাকা চিঠিটা এখনও আসছে না রোজই অপেক্ষা করছি পলয় মাঝে মাঝেই অন্য জায়গায় বক্তৃতা দিতে যায় আই ও থাকলে প্রায় নিমন্তন্ন করে ওর বাড়িতে অন্যদের বদলে আমাকে যে বেশি নিমন্ত্রণ করে তার কারণ ওর স্ত্রী মেরি এখনও আমার উপরে রাগ করেনি বা একদিনও মারতে আসিনি লোকমুখে শুনেছি মেরির মাথার গোলমাল আছে কখন কী কাণ্ড করবে তার ঠিক নেই পল বুঝে গেছে বেশি লোকজনের সঙ্গে মেলামেশা আমার স্বভাবে নেই তাই মাঝে মাঝে জোর করে বড় বড় পার্টিতে নিয়ে যায় বড় পার্টি আমার বিরক্তিকর লাগে ইংরেজি বিভাগের অধ্যক্ষ একটা খুব বড় পার্টি দিচ্ছেন আমারও নেমন্ত এসে গেছে মনে মনে ঠিক করে রেখেছিলাম যাব না ক্রিস্টফ সেদিন সন্ধ্যেবেলা সেজে গুজে এসে বলল কই তুমি এখনও তৈরি হওনি আমি যাব না শুনে সে রীতি অবাক প্রায় আমার অভিভাবকের মতন ধমক দিয়ে বলল কেন যাবে না এর কোনো মানে হয় এই পার্টিগুলোই তো আমেরিকার একটা প্রধান চরিত্র চিহ্ন এসব পার্টিতে লোকজনের সঙ্গে মিশলে এদের ভালো করে চেনা যায় চলো চলো তাড়াতাড়ি তৈরি হয়ে নাও অগত্যা যেতেই হলো বিরাট ব্যাপার অন্তত সখানেক নারী পুরুষ বিশ্ববিদ্যালয়ের স্টাফদের মধ্যে বোধহয় সকলেই উপস্থিত ডোরি এবং মার্গারিটকেও দেখলাম অতিথিদের বয়স একুশ থেকে ষাট পঁয়ষট্টি পর্যন্ত কিন্তু কারুর সামনেই কারো কোনো আড়ষ্টতা নেই কেউ এখানে লুকিয়ে মদ বা সিগারেট খায় না সবাই সবার নাম ধরে ডাকে এই জিনিসটা তো আমাদের দেশে স্বপ্নেও ভাবা যায় না অথচ এখানে কেউ তো কারোর প্রতি অসৌজন্য দেখাচ্ছে না তিন চারখানা ঘরে পার্টিটা ছড়ানো পার্টির দিন এরা গোটা বাড়িটা উন্মুক্ত করে দেয় এক একটা ঘরে এক এক রকমের আড্ডা এখানে কেউ কারুকে এড়িয়ে যায় না একদম কোনো অচেনা লোকও সামনাসামনি পড়ে গেলে নিজের পরিচয় দিয়ে কথা বলতে শুরু করে আমি ডোরি আর যে ঘরে সেদিকে বারবার ঘুরে যাচ্ছিলাম খাওয়া দাওয়ার পর অনেকে নাচ শুরু করল আমি দর্শকদের দলে কিন্তু ক্রিস্তফের খুব উৎসাহ নাচের ব্যাপারে পুরনো ইউরোপীয় কাদায় সে এক একজন যুবতী সামনে গিয়ে বাউ করে বলছে মেয়াই মেয়েদের শরীর ছুঁয়ে ও নিঃসঙ্গতা কাটাতে চায় মুশকিল হচ্ছে এই বেচারাকে সবাই বুড়ো ভাবছে মেয়েরা বদলে যাচ্ছে বারবার তবু ক্রিস্তফ একটুও দমছে না একবার মার্গারিটকে পেয়ে ওর চোখ মুখ জল করে উঠল একে সুন্দরী তার উপর ফরাসি পোল্যান্ডের লোকেরা সবাই কিছু কিছু ফরাসি জানে ক্রিস্তফ ওর সঙ্গে গড় করে ফরাসিতে কথা বলা শুরু করল তারপর নাচের অনুমতি চাইল একটু বাদে ডরে এসে বলল এই তুমি নাচবে না আমি বললাম আমি তো নাচ জানি না তাতে কি হয়েছে গোমরা মুখে বসে আছো কেন উঠে এসো আমি শিখিয়ে দিচ্ছি দড়ি আমার কোনো আপত্তি গ্রাহ্য করল না হাত ধরে টেনে তুলে বলল শক্ত কিছু নয় শুধু বিটটা মিলিয়ে যাবে আর দেখবে আমি কীরকম পা ফেলছি আনারির মতো কয়েকবার ডোরির পা মারিয়ে দিলাম অনেকবার এমনভাবে জড়া জড়ি হয়ে গেল যেন মনে হবে আমি ইচ্ছে করেই করছি ডোরি তবু আমাকে স্তোক দিয়ে বলতে লাগলো ঠিক আছে এতেই হবে এই তো হচ্ছে তোমার হাতটা আমার কোমর কাছে দাও দেখলাম অল্প দূরে ক্রিস্তপ নাচে মার্গারিটের সঙ্গে কেন যেন বুকের মধ্যে জ্বালা করতে লাগল এর মানে কি আমিও তো আরেকজনের সঙ্গে নাচছি তবু আমার হিংসা হবে কেন রাত দুটো বাজে পার্টি তখনও সমান উৎসাহে চলছে মনে হয় সারা রাত চলবে আমার পক্ষের বেশিক্ষণ থাকা বিপজ্জনক রন কলিজ নামে একটি ছেলে আমার হাতের গেলাস খালি দেখলেই বারবার জোর করে হুইস্কি ভরে দিচ্ছে মাথাটা বেশ টলটলে লাগছে আর একটুতেই বেশি নেশা হয়ে যাবে সে ব্যাপারে সবসময় সতর্ক থাকতে হয় বড় পার্টিতে কারোর মাতাল হয়ে পড়া রীতিমতো নিন্দনীয় অপরাধ আগে আমার ধারণা ছিল আমেরিকান মাত্রই বদ্ধ মাতাল এখানে এসে দেখছি যে কোনো পার্টিতে শতকরা অন্তত ত্রিশ জন লোক অ্যালকোহল স্পর্শ করে না সামাজিকভাবে মদ্যপান এখানকার সভ্যতার একটা অঙ্গ হলেও যে কোনো মাতালকে সবাই ঘৃণা করে ছোটোখাটো নিজস্ব আসরে যা খুশি চলতে পারে বড় বড় পার্টিতে একটা সীমারেখা থাকেই কারুকে কিছু না বলে বেরিয়ে পড়লাম একটু বাদে পেছনে পায়ের শব্দ একটি মেয়ে আসছে মার্গারিট ওর জন্য অপেক্ষা করলাম কাছে আসবার পর বললাম তুমি এত তাড়াতাড়ি চলে এলে যে মার্গারিট বলল কাল ভোরবেলা আমাকে চার্চে যেতে হবে কিন্তু তুমি এলে কেন আমার আর ভালো লাগছিল না আমারও না চলো তোমাকে পৌঁছে দিই আমাকে পৌঁছে দেবে কিন্তু আমি যে অনেক দূরে যাব কেন হোস্টেলে ফিরবে না না আমি অনেক দিন ধরে বব বা বাড়িতে থাকছি ওরা সল্টলেক সিটিতে গেছেন তো আমি বাড়ি পাহারা দিচ্ছি আমি হেসে উঠে বললাম রাত দুটো পর্যন্ত তুমি বাইরে তাহলে কীরকম বাড়ি পাহাড়া দিচ্ছ মার্গারিট বলল পাহারা মানে কি ওদের একটা কুকুর আছে সেটাকে খাবার দেওয়া সকালবেলা একজন লোক বাগানে জল দিতে আসে তাকে গেট খুলে দেওয়া এখানে চুরি তো হয় না আমি প্রায় দেড় বছর আছি তো কোনো দিন কোনো বাড়িতে চুরির কথা শুনিনি এরা সব ছোটোখাটো ব্যাপারে মাথা ঘামায় না ব্যাং ডাকাতি হাইজ্যাকিং বা কিডন্যাপিংয়ের ব্যাপারেই চোর ডাকাতটা ব্যস্ত তবু একদম ফাঁকা বাড়িতে তুমি একলা থাকো তোমার ভয় করে না ভয় কী দারুণ নির্জন রাস্তা বব বাকল্যান্ডের বাড়ি প্রায় দু আড়াই মাইল দূরে একবার পৌঁছে দেব বলেছি দূরত্বের কথা শুনে তো পিছিয়ে আসা যায় না এই গভীর রাত্রে এতখানি নির্জন রাস্তা এই মেয়েটি একা যাবে ভেবেছিল চুরি না হলেও নারী হরণের ঘটনা এখানে সুবিদিত ফাঁকা রাস্তায় একলা মেয়ে দেখলে যখন তখন কোনো গাড়ি তাকে জোর করে তুলে নেয় তারপর কিছু দূর গিয়ে মেয়েটাকে একেবারে ছিবড়ে করে কোনো ফাঁকা জায়গায় ছুঁড়ে ফেলে দিয়ে যায় অধিকাংশ সময়ে মৃত অবস্থায় বললাম চলো তুমি আবার অত দূর থেকে একা ফিরবে তাতে কি হয়েছে দুজনে রাস্তার খুব ধার ঘেঁষে হাঁটতে লাগলাম মাঝে মাঝে দু একটা অতিকায় ট্রাক এমন উল্কার বেগে ছুটে যায় যে সামনে কোনো হাতি পড়লেও বোধহয় গুড়িয়ে দিয়ে যাবে কিছু দূর গিয়ে বললাম তুমি বুঝি প্রতি রবিবার চার্চে যাও মার্গারেট হেসে বলল না যাওয়া উচিত কিন্তু যাওয়া হয়ে ওঠে না আমার বাবা মা জানতে পারলে খুব শখ হবেন জানো তো আমরা রোমান ক্যাথলিক আমাদের পরিবার বেশ গোড়া আমার দু বোন নান হয়েছে আমার ছোট বোন জানতো মাত্র গত বছর কনভেন্টে যোগ দিল শুধু আমি বাইরে আমি ততটা ধার্মিক হতে পারিনি তোমার কোনো ভাই নেই একজন দাদা ছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে মারা গেছে রেজিস্ট্যান্স মুভমেন্টে ছিল ও কিছুক্ষণ নিঃশব্দে পথ হাঁটতে লাগলাম সামনেই আয়োয়া নদীর ব্রিজ ছোট নদী কিন্তু ব্রিজটা বেশ জওড়া ব্রিজ পেরুলেই জাতীয় হাইওয়ে আমরা ডান দিকে যাব যতদূর দেখা যায় সোজা রাস্তা দুপাশে উঁচু উঁচু গাছ অবিরল পাতা খসে খসে পড়ছে বাতাসে রীতিমতন শিরশিরে ভাব শীত এসে গেল বলে কোটের তলায় একটা সোয়েটার পরে আসা উচিত ছিল টাই বিসর্জন দিয়েছি বলে আরও ঠান্ডা লাগছে মার্গারিট বলল তুমি কিন্তু বড় কম কথা বলো তুমিও তো আমি কি বলবো? আমি তো তোমার দেশ সম্পর্কে বিশেষ কিছু জানি না যদিও জানতে ইচ্ছে করে আচ্ছা মার্গারিট তুমি তোমার দেশ ছেড়ে এত দূরে পড়তে এসেছো কেন ব্যাপারটা খুব হাস্যকর তাই না আমি ফরাসি ভাষায় পোস্ট ডক্টরেট করছি তা তো সোরবর্ণেই করা উচিত ছিল আমেরিকায় ছোটো একটা জায়গায় কেন কিন্তু সোরবর্ণে পড়ার মতন টাকা কোথায় আমার বাবা তো রিটায়ার্ড আমেরিকায় অনেক স্কলারশিপ পাওয়া যায় তাছাড়া এরা অ্যাসিস্ট্যান্টশিপও জোগাড় করে দেয় যেমন আমি গ্র্যাজুয়েট ক্লাসে পড়াচ্ছি আরও ছোটোখাটো কাজ করি খরচ উঠে যায় তাছাড়া এখানকার ফরাসি ডিপার্টমেন্টটা কিন্তু সত্যি ভালো প্রফেসর অ্যাসপেলের খুব নাম আছে তুমি ইংরেজি শিখলে কোথা থেকে ফরাসিটা তো ইংরেজি ভাষাকে খুবই অবজ্ঞা করে শুনেছি তা করে বোকার মতন করে আমি ছেলেবেলায় প্রায় লন্ডনের কোনো ইংলিশ ফ্যামিলিতে গিয়ে থাকতাম তাদের বাচ্চাদের ফরাসি শেখাবার জন্য আমারও ইংরেজিটা মোটামুটি শেখা হয়ে গেছে এবার তোমার কথা বলো হাসপাতাল ভবনটির পাশ দিয়ে আমরা এগিয়ে গেলাম কথা বলতে বলতে এ পর্যন্ত একজনও পথচারীর সন্ধান আমরা পাইনি এতখানি রাস্তায় মেয়েটা একা একা হেঁটে আসত কি করে কথা বলতে বলতে তবু সময় কাটে এবং পথ পুরোয় বব পাকল্যান্ডের বাড়ি পৌঁছে গেছি বাড়িটা খুব বড় না হলেও বাগানটা দেখবার মতন চারপাশে ফাঁকা পেছন দিকে অনেকগুলি বড় বড় ছাউ গাছ তার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে খুব চেনে একটি চাঁদ চাঁদের ধূসর আলোয় বাড়িটা দারুণ গম্ভীর আর নিঃসঙ্গ মনে হয় এই বাড়িতে এই সরল মেয়েটা একা থাকবে এরা সব পারে শুভরাত্রি বলবার বদলে বললাম বনুই ও অবাক হয়ে জিজ্ঞেস করল তুমি ফরাসি জানো হেসে উত্তর দিলাম একটা আটটা শব্দ কেনা জানে কিন্তু আমি তো বাংলা একটা অক্ষরও জানি না বাংলা তো অনেক অজানা ভাষা মোটেই না তোমার সঙ্গে আলাপ হওয়ার পর আমি এনসাইক্লোপিডিয়া দেখেছি ফরাসি যত লোকের মাতৃভাষা তার চেয়ে অনেক বেশি লোক বাংলায় কথা বলে ইন্দো ইউরোপিয়ান ভাষায় কনিষ্ঠা কন্যার নাম বাংলা তোমাদের ভাষায় কবি নোবেল প্রাইজ পেয়েছেন তুমি তো অনেক কিছু জেনে ফেলেছ দেখছি তুমি রমা রলার লেখা পড়নি কে রলা মার্গারিটের মুখে শাকন্তাল শুনে আমার যে অবস্থা হয়েছিল ওরও অবস্থা অনেকটা তাই একটু চিন্তা করে বলল ও তুমি হোমে রলার কথা বলছ কেন কি হয়েছে উনি আমাদের রামকৃষ্ণ বিবেকানন্দর জীবনী লিখেছেন হ্যাঁ একটু একটু শুনেছি বটে তুমি পাগল হয়েছ হোমে রলার লেখা এখন কেউ পড়ে যা ক্রিস্তফি এখন পড়া যায় না উনি তো এক পম্পাস পাত্রী। রাত অনেক বেড়ে যাচ্ছে তবু ওর সঙ্গে কথা বলতে খুব ভালো লাগছে মনে হচ্ছে পৃথিবীতে আর কেউ জেগে নেই এখন তুমি আমাকে একটা অন্তত বাংলা কথা শিখিয়ে দাও না কোন কথাটা বলো আমুর লাভ ওর বাংলা হচ্ছে ভালোবাসা মার্গারেট তিন চারবার উচ্চারণ করল বাসা ওর পাতলা ঠোঁটে ওই শব্দটা কি মধুর শোনায় কিন্তু আর নয় এরকমভাবে রাত কেটে যাবে বললাম এবার আমি চলি ও বলল তোমাকে এতটা রাস্তা এখন একলা ফিরতে হবে চলো আমি তোমাকে আবার একটু এগিয়ে দিয়ে আসি না না চলো না একটু খানি? খানিকটা পথ গিয়েই আমি থেমে পড়ে বলি ব্যাস আর না ও বলে আর একটু খানি আর একটু দেখতে দেখতে অনেকটা চলে এলো তখন আমি দৃঢ়ভাবে বললাম না আর কিছুতেই না তাহলে আমি যাব না মার্গারেট হেসে বলল আচ্ছা বাবা আচ্ছা হাতটা বাড়িয়ে দিয়ে বলল অ রেভোয়া আমি ওর হাত চেপে ধরে বললাম অ রেভোয়া তবু এখানেই শেষ হলো না আমার হাতটা ছুঁয়েই মার্গারিট বলল ইস তোমার হাতটা কি ঠান্ডা নিশ্চয় তোমার খুব শীত করছে এতক্ষণ বলনি কেন কেন না এমন কিছু না হ্যাঁ এমন কিছু তোমার হাত ঠান্ডা হয়ে গেছে ওর গলায় একটা সিল্কের স্কার্ফ বাঁধা সেটা ঝট করে খুলে দিয়ে বলল তুমি এটা নিয়ে যাও না দরকার নেই সত্যি বলছি দরকার নেই তুমি বুঝতে পারছো না এ সময় হঠাৎ ঠান্ডা লেগে যায় কিন্তু তুমি যাবার এতটা পথ ফিরবে তোমার যদি ঠান্ডা লাগে আমার কিছু হবে না তা হতে পারে না এক কাজ করা যেতে পারে তোমাকে আমি আবার বব বাকল্যান্ডের বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছি ততক্ষণ তুমি এটা পরে থাকো তারপর আমি নিয়ে যাব তাতে কি লাভ হবে তোমার আরও বেশিক্ষণ ঠান্ডা লাগবে মার্গারেট আমার কথা না শুনলেও আমি ওর হাত ধরে টানতে লাগলাম ওকে দিয়ে আসবই আবার বাড়ির কাছে ঘ্যাঁচ করে একটা গাড়ি এসে আমাদের কাছাকাছি থামল নির্জন রাস্তায় প্রায় শেষ রাত্রে আমি একটি তরুণীর হাত ধরে টানছি এ দৃশ্য রোমাঞ্চকর নিশ্চয়ই আমি কাঠ হয়ে দাঁড়ালাম ওদের কাছে সবসময় বন্দুক পিস্তল থাকেই কি করে আমি আমার সঙ্গিনীকে রক্ষা করব গাড়িটা আসলে পুলিশ পেট্রোল মুখ ঝুঁকিয়ে একজন মার্গারিটকে জিজ্ঞেস করল এনি ট্রাবল কিট ফরাসি বিপ্লবের উত্তরাধিকারীরা কোনো কর্তৃপক্ষকে সহজে সহ্য করে না মনে হল মার্গারেট ঝাঁঝালো গলায় বলল নো ট্রাভেল ইউ গো টু হেল মেয়েটার সাহস দেখে আমি চমৎকৃত মার্কিনি পুলিশ ট্রিগার হ্যাপি হিসেবে কুখ্যাত তাদের মুখের উপরে এমন কথা আমার মুখের উপর একজন টর্চ ফেলল ভয়ে আমার ভেতরটা শিশির করছে আমি শ্বেতাঙ্গ নই এটাই যদি আমার প্রধান অপরাধ হয় কালো লোক হয়ে আমি একটি শ্বেতাঙ্গিনীর হাত ধরে টেনেছি এবার মার্গারিটি আমার হাত ধরে ছটকা টান দিয়ে বলল চলো পুলিশের গাড়িটা তবু কুকুরের মতন আমাদের পেছনে পেছনে আসতে লাগলো। আবার মার্গারিটি দাঁড়িয়ে পড়ে বকুনি দিয়ে ওদের বলল হোয়াই ডোন্ট ইউ লিভ আস অ্যালোন এবার গাড়িটা ভো করে চলে গেল আমি মিনমিন করে বললাম তোমার তো খুব সাহস মার্গারিট বলল তুমি জানো না ওদের একদম পাত্তা দিতে নেই কেন তুমি কোদের ভয় পাও নাকি আমার একটু একটু ভয় করছিল কারণ আমি কালো লোক ও কথা বলতে নেই আবার আমরা হাঁটতে হাঁটতে সেই বাড়ির সামনে পৌঁছালাম ওর দিকে এক পলক তাকিয়ে রইলাম তারপর বললাম আগে তুমি গেটের মধ্যে ঢোকো তারপর আমি যাব ভেতরে ঠুকে ও গেটে ভর দিয়ে দাঁড়াল আমি ওর চোখের দিকে কয়েক পলক তাকিয়ে রইলাম তারপর বললাম আজ রাতটা খুব সুন্দর কাটল আমারও ওর হাতটা একবার ছুঁয়েই আমি হাঁটতে লাগলাম পেছন ফিরে স্কার্ফটা জড়িয়ে নিলাম গলায় তাতে একটা ক্ষীণ গন্ধ সেই গন্ধটা যেন আমাকে আদর করছে মুখ ফিরিয়ে একবার দেখলাম মার্গারিট তখনও দাঁড়িয়ে আছে সাদা বাড়িটার পটভূমিকায় যেন এক দেবদূতি হাত তুলে নাড়ল একবার আমার মনে এক বিজয়ীর আনন্দ আমি পেরেছি আজ আমি ঠিক পেরেছি এই নির্জন রাস্তায় এমন নিশুতি রাত্রে এতক্ষণ আমি একজন রূপসী নারীর পাশে ছিলাম তবু আমি সংযম ভাঙিনি শুধু একটু হাতের স্পর্শ আর কিছু না গলার স্কার্ফটায় হাত বুলোতে বুলোতে বাকি রাস্তাটা প্রায় দৌড়ে চলে এলাম বাড়িতে এসে জুতো খুলেই শুয়ে পড়লাম বিছানায় বিছানাটি কি ঠান্ডা দু চার দিনের মধ্যেই অ্যারিজোনার নেমন্তন্ন চিঠিটা এসে গেল সঙ্গে প্লেন ভাড়া যেতে হবে অ্যারিজোনার টুসন শহরে বানান অনুযায়ী মনে হয় টাকসন কিন্তু আসল উচ্চারণ টুসন সেখানকার বিশ্ববিদ্যালয়ে ভারতীয় সাহিত্য সম্পর্কে বক্তৃতা আর কিছু অনুবাদ কবিতা পাঠ করতে হবে বক্তৃতাটা এলে বেলে বেশি করে কিছু অনুবাদ কবিতা পড়ে দেওয়া যেতে পারে থাকার ব্যবস্থা ওরাই করবে পলওয়েকনার বলল তুমি যদি প্লেনের বদলে বাসে যাও তাহলে কিছু টাকা বাঁচিয়ে আরও কয়েকটা জায়গা ঘুরে আসতে পারবে সে তো আমি আগেই ভেবে রেখেছি অ্যারিজোনা রাজ্যটি আমেরিকার প্রায় দক্ষিণ উপকূলে আমি আছি মধ্য দক্ষিণে সুতরাং অনেক দূর পর্যন্ত ঘুরে আসা যাবে ব্যাংক থেকে আমার বাকি টাকা করি সব তুলে নিয়ে একদিন বেরিয়ে পড়লাম সোজা গন্তব্যের দিকে যাওয়ার বদলে একটু একে বেঁকে যাওয়াই আমার স্বভাব প্রথমে বাস ধরে চলে গেলাম শিকাগোতে বাসগুলোর নাম গ্রে গর্জন করে পথ চলে ভিড় প্রশ্নই নেই যতগুলো সিট সেই কটা যাত্রী এবং সিটগুলো ঠিক এরোপ্লেনের মতনই এমনকি হাতলের সঙ্গে লাগানো অ্যাস্ট্রে পর্যন্ত বেশিরভাগ বড় শহরেই এসব বাসের স্টেশন আছে মাটির নিচে প্রায় রেল স্টেশনের মতনই জমজমার জায়গা হিটলার জার্মানির অর্থনৈতিক সমৃদ্ধির উপায় হিসেবে সারা দেশ জুড়ে অটোবান বা বড় বড় রাস্তা বানিয়েছিলেন এখন রাস্তা নির্মাণে আমেরিকানরাও দারুণ মনোযোগী সারা দেশ জুড়ে বিরাট বিরাট রাস্তা এবং আশ্চর্য মসৃণ কোনো কোনো রাস্তায় চারটি করে লেন কোনো গাড়ি সত্তর মাইলের কম গতিতে গেলেই পুলিশে ধরে নিউ ইয়র্ক থেকে ফ্রান্সিসকো পর্যন্ত তিন হাজার মাইলের রাস্তায় গাড়ি একবারও থামবার দরকার নেই লেভেল ক্রসিং বা চৌরাস্তায় ট্রাফিক আলোতেও দাঁড়াতে হয় না সেসব জায়গায় রাস্তাটা হয় ছাদে উঠে গেছে অথবা মাটির তলায় ডুব মেরেছে যে কোনো ছোটোখাটো শহর বা গ্রামেও একই রকম পাকা রাস্তা অবশ্য অধিকাংশ সেতু পেরোবার সময়ই ট্যাক্স দিতে হয় সেই ট্যাক্সের টাকায় ক্রমাগত দড়ি হচ্ছে নতুন নতুন সেতু এবং রাস্তা এদেশের খাদ্য চলাচল করে প্রধানত ট্রাকে ট্রাকের জিনিসপত্র অবশ্য তেরপল মোড়া নয় অনেক ট্রাকের খোলি এয়ার কন্ডিশন অথবা সেখানে ডিপ ফ্রিজ বসানো যাতে মাছ মাংস টাটকা থাকতে পারে এক একটা রাজ্য এক এক রকম খাদ্য উৎপাদনের দায়িত্ব নিয়েছে কোথাও হচ্ছে শুধু গম কোথাও শুধু লেবু কোথাও পোলট্রি এই ক্যালিফোর্নিয়ার ডাক নাম অরেঞ্জ স্টেট আই ডাকনাম নাম কর্ন স্টেট সরকার পরীক্ষা করে খাঁটি বলে নির্দেশ না দিলে কোনো খাদ্যই বাজারে আসতে পারে না এবং সারা দেশে সব জায়গায় খাদ্যের এক দাম উত্তরপ্রদেশ থেকে সস্তা দামে সর্ষে কিনে কলকাতার বাজারে বেশি দামে বিক্রি করার কায়দা এদেশে অচল এখানে গরিব ও বড়লোকের প্রভেদটা অত্যন্ত প্রকট গরিব অত্যন্ত গরিব এবং বড়লোকেরা যাচ্ছে তাই রকমের বড়লোক লোক তবে আমাদের দেশের সঙ্গে তফাৎ এই যে গরিব আর বড় লোকদের দৈনন্দিন খাবার দাবার প্রায় এক বড় লোকরা শুধু একটা ছবি কিনবার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে কিংবা নিজস্ব এরোপ্লেনে চেপে ফুটবল খেলা দেখতে যায় কিন্তু অত্যন্ত গরিবও দুবেলা মাংস রুটি খেতে পায় এদেশে কিছু ভিকেরিও আছে কিন্তু তাদের গায়ে ওটুট ওভারকোট এবং তাদের রান্নাঘরে রেফ্রিজারেটর থাকে পরে এক আমি ওরকম একজন ফিকিরির ঘরে কয়েকদিন ছিলাম আরেকটা মজার ব্যাপারে যে বাসে ট্রেনে কিংবা সিনেমা হলে গরিব আর বড় লোককে পাশাপাশি বসতেই হবে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাসের ব্যাপার নেই কোথাও উত্তরের রাজ্যগুলোতে অন্তত নিগ্র আর সাদারাও পাশাপাশি বসতে বাধ্য আমেরিকানরা নিজেদের দেশে এরকম অনেক বিষয় সমতা বজায় রাখলেও বাইরের পৃথিবীর সঙ্গে ব্যবসা করার সময়ে তারা একেবারে নৃশংস অস্ট্রেলিয়া কানাডায় গমের উৎপাদন একটু কম হলেই সে বছর তারা সারা পৃথিবীর গমের বাজারে যেমন খুশি দর বাড়ায় সেনেটর ফুলব্রাইট একবার অভিযোগ করেছিলেন যে আমেরিকান ওষুধ ব্যবসায়ীরা ভারতে অন্তত চারশো গুণ বেশি দামে ওষুধ বেচে দুপুরে শিকাগোতে এসে পৌঁছালাম প্রথম দিনেই শহরে এসেছিলাম প্রায় ভিকির মতন এবার তার শোধ নিতে হবে যাকে বলে ডাউনটাউন অর্থাৎ শহরের কেন্দ্রস্থলে সাউথ ওয়াবাস অ্যাভিনিউতে একটা ভালো হোটেলে উঠলাম এবং কথায় কথায় ট্যাক্সি যতদিন পয়সা থাকে নবাবি করা যাক না একটু সবসময় টিপে টিপে পয়সা খরচ করলে একটা মানসিক দৈন্য এসে যায় মার্কিন যুক্তরাষ্ট্রের একপাশে পাশে আর অন্যদিকে লস অ্যাঞ্জেলেস পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা করছে সব সময় মাঝখানে শিকাগো বসে আছে এক দৈত্যের মতন মাফিয়াদের ঘাঁটি এককালে বিখ্যাত দস্যু আলকাপন এই শহরটাকে পায়ের তলায় রেখেছিলেন আবার নিগ্রো গুণ্ডাদের সংখ্যাও কম নয় প্রথম রাত্রে একটি নাইট ক্লাবে আমার চোখের সামনে কয়েকজন নিগ্রোর মধ্যে ছুরি মারামারি হয়ে গেল শিকাগোর জাজ বাজনা বিখ্যাত তাই শুনতে গিয়েছিলাম শেষকালে দৌড়ে পালাবার পথ পাই না দু তিন দিন থাকার পরেই শিকাগোর বৈচিত্র্য অনেক কমে যায় পৃথিবীর বড় বড় শহরগুলো খুব একটা আলাদা নয় পার্ক স্ট্রিটকে ফুলিয়ে ফাঁপিয়ে পাঁচগুণ করতে পারলেই শিকাগোর রাস্তা হয়ে যায় এত বড় সুন্দর পার্ক অবশ্য কলকাতায় নেই কিন্তু দিল্লিতে আছে লেক মিসিগান দেখলে সমুদ্রের কথায় মনে পড়ে অন্যান্য চাকচিক্য দুদিনে পুরনো হয়ে যায় যেমন পঞ্চাশতলা মোটর গ্যারেজ কিংবা দোকানের ম্যাজিক ডোর দরজার সামনে দাঁড়ালেই আপনা আপনি দরজা খুলে যাওয়া কিংবা আকাশের গাছে আলোয় বিজ্ঞাপন চুম্বক ছাড়া আর কোনো বস্তুরই দীর্ঘস্থায়ী আকর্ষণ থাকতে পারে না শেষ পর্যন্ত থাকে মানুষ এবং শহরে মানুষ কোথাও খুব আলাদা নয় শিকাগোর শ্রেষ্ঠ সম্পদ তার ন্যাশনাল মিউজিয়াম সেটা গোটা একদিন ধরে ঘুরে দেখে পরদিনই কেটে পড়লুম সেখান থেকে আবার যে কোনো জায়গায় বাস ধরলেই হয় তবে আগে থেকেই ঠিক করে রেখেছিলাম অ্যালাবামা জর্জিয়া মিসিসিপির রাস্তার দিকে কিছুতেই যাব না কালো লোক বলে যদি কেউ মাথায় চাটি মারে কিংবা কোনো দোকানে ঠুকতে না দেয় তবে সেই দণ্ডেই এই দেশ ছেড়ে চলে যেতে হবে প্রায়ই কাগজে এরকম ঘটনা পড়ি বাস ধরে চলে এলুম ক্যান্সার সিটি তারপর উইচিটা তারপর আর ক্যান সস এক একদিন এক এক জায়গায় এও যেন সাঁওতাল পরগনায় ঘুরে বেড়াবার মতনই তফাতেই যে সব জায়গাতে একই রকম আরামদায়ক হোটেল ঘুরতে ঘুরতে আল বুকারকে শহরে এসেই একটু অন্যরকম লাগল এখানে রাস্তাঘাটে অনেক রেড ইন্ডিয়ান দেখা যায় পালকের মুকুট পরা নয় অবশ্য সাধারণ প্যান্ট শার্ট পরাই তবু দেখলে চেনা যায় শুনলাম কাছেই কোথাও ওদের এনক্লেভ আছে অর্থাৎ ওদের জন্য আলাদা করে নির্দিষ্ট জায়গা হলিউডের ফিল্ম কোম্পানিগুলো ছবি তুলতে এলে ওরা মুখে লাল রঙ মেখে মাথায় পালকের মুকুট পরে নেয় ইতিমধ্যে বাসে বা হোটেলে আমি অন্যদের কাছে পরিচয় দেবার সময় নিজেকে ইন্ডিয়ান বলা ছেড়ে দিয়েছি কেউ বোঝে না এখানে স্পষ্ট করে বলতে হয় কামিং ফ্রম ইন্ডিয়া ক্যালকাটা শুধু ইন্ডিয়ান বললে এখন আমেরিকার আদিবাসীদেরই বোঝায় রেড শব্দটা উঠে গেছে উচ্চারণটা অবশ্যই একটু আলাদা ইন্ডিয়ান নয় ইনজান কি অবস্থা সে বেচারিদের ভূতপূর্ব জমিদার যদি বাড়ির দারোয়ান হয় সেই রকম কলকাতা সমেত তিনখানা গ্রাম সাবর্ণ রায় চৌধুরীরা বেঁচে দিয়েছিল মাত্র তেরোশো টাকায় সেই রকম নিউ নামের উপদ্বিপটীয় ইন্ডিয়ানরা সাহেবদের কাছে বিক্রি করে দিয়েছিল মাত্র ছাব্বিশ ডলারে কাছে ম্যাক্সিকো আমেরিকার একটি রাজ্যের নামও নিউ ম্যাক্সিকো এখানে স্প্যানিশ ভাষা বেশ চলে রেড ইন্ডিয়ান আর মিশ্রণে এখানে একটি সংকট জাতি তৈরি হয়েছে তাদের চেহারা অনেকটা আমাদের অর্থাৎ ভারতীয়দের মতন রাস্তাঘাটে অনেকে আমার দিকে তাকিয়ে গড় করে কি যেন বলতে শুরু করে দেয় আমি এক বর্ণ বুঝি না আমাকে বোকার মতন চুপ করে থাকতে দেখে তারা জিজ্ঞেস করে স্প্যানিওল স্প্যানিওল ওরা আমাকে জাত ভাই ভেবেছে আমি ঘান নেড়ে বলি নো ইংলিশ আই আন্ডারস্ট্যান্ড ওনলি ইংলিশ কেউ কেউ তখন বেশ রাগতভাবে তাকায় ছাপড়া জেলার কোনো লোক যেন কলকাতায় এসে বাবু সেজে যে জাত ভাইদের চিনতে পারছে না ম্যাক্সিকো ঘুরে আসার ইচ্ছে ছিল কিন্তু আমার ভিসা নেই ভিসা অফিসে গিয়ে শুনলাম ওদিকে যেতে পারি বটে কিন্তু এদিকে আর ফিরতে পারব না ওখান থেকে বাড়ি যেতে হবে সুতরাং যাওয়া হল না নোগালিস নামে একটি শহরের অর্ধেকটা আমেরিকায় অর্ধেকটা ম্যাক্সিকোতে সেই শহরে একদিন ঘুরে বেড়িয়ে দুধের স্বাদ ঘোলে মেটালাম এ যেন শুধু শুলিং গিয়ে ভুটান দেখে আসা নোগালিস শহর থেকে আর বাস নয় প্লেনে চাপলাম কারণ টুশনে আসল নিমন্ত্রণকর্তারা আমাকে বিমানবন্দর থেকে নিতে আসছে এভাবে তাদের চোখে ধুলো দেওয়া আমি যেখান থেকে যাই না কেন প্লেন থেকে নামলেই তো হল বিমানবন্দরে দেখলাম জাদ্রেল চেহারার এক মেমের পাশে আমার এক স্কুলের বন্ধু দাঁড়িয়ে আছে সে যে এই দেশে আছে তাই জানতাম না অন্তত পনেরো বছর দেখাই হয়নি কিন্তু ওই স্কুলের বন্ধুদের মুখ কেউ ভোলে না বাংলায় চেঁচিয়ে উঠলাম কী রে সুবোধ তুই কি করে এলি সুবোধ একগাল হেসে বলল আমি এসেছি তোকে চিনিয়ে দেবার জন্য স্টুপিট আমাকে চিঠি দিসনি কেন আসবার আগে কি করে জানব তুই এখানে আছিস আমি কি করে জানলুম জানিস এখানকার কাগজে তোর নাম ছাপা হয়েছে তাহলে খুব ফেমাস হয়ে গেছি বল নারে গাধা ইউনিভার্সিটিতে বাইরে থেকে যেই আসে সভা সমিতির কলমে তার নাম ছাপা হয় খুব জমে গেল টুসনে শুধু পুরনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার জন্যই নয় এখানকার লোকেরা খুব চট করে আপন করে নিতে জানে নানান জায়গায় নিমন্তন্ন পরের গাড়িতে খুব ঘোরাঘুরি বক্তৃতার ব্যাপারটা দু লাইনে সেরে এবং কাঁপা কাঁপা গলায় কিছু কবিতা আবৃত্তি করে আমার দায়িত্বও চুকিয়ে দিলাম এখানকার কবি লেখকদের প্রধান আয় বিশ্ববিদ্যালয়ের নেমন্তন্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয় কবিতা পাঠ বা বক্তৃতা দিতে ডেকে তাদের পাঁচশো থেকে হাজার ডলার দেয় আমাদের বিশ্ববিদ্যালয়গুলো যেমন জ্যান্ত লেখকদের গ্রাহ্যই করে না মৃতদেরই শুধু কদর এখানে ঠিক তার উল্টো এখানে বেঁচে থাকায় প্রতিদিন একটা উৎসবের মতন মৃত্যুকে এরা মনে রাখে না মৃত্যু আসে এবং চলে যায় তবু বাকি লোকদের কাছে জীবন প্রতিদিন আরও বেশি ফুল ফল পল্লবময় ড্যানি ডেনহাম নামে একটি ছেলের সঙ্গে খুব আলাপ হয়ে গেল তার বোন নাম বারবারা দুজনেরই এমন চমৎকার স্বাস্থ্য যে মনে হয় বিশ্বশ্রী প্রতিযোগিতায় এরা যুগ্মভাবে প্রথম হবার যোগ্য কেন যে কেজোর মতন মাসুলাওলা কিছু লোক ওই প্রতিযোগিতায় প্রতি বছর যেতে কে জানে ড্যানিওদের বাড়িতে এক সন্ধেবেলা নেমন্তন্ন খেতে গেলে জিজ্ঞেস করল আচ্ছা রাজস্থানের মরুভূমিতে কত ফুট খুঁড়লে জল পাওয়া যায় বলতে পারো এ আবার কি বিদ্ঘুটে প্রশ্ন রাজস্থানের মরুভূমির কথা জানলই বা কী করে সাধারণভাবে দেখেছি আমেরিকানরা ভূগোল সম্পর্কে অজ্ঞ আমাদের দেশের স্কুলে ছেলেরা এখনও সাউথ আফ্রিকার রাজধানীর নাম মুখস্থ করে আর এখানে এরা অনেকে জানেই না বেঙ্গল পৃথিবীর কোথায় এরা বেশি খবর রাখে নিজের দেশের বাইরের পৃথিবী সম্পর্কে অনেকখানি অজ্ঞ বলে মনে করে ওদের দেশটাই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আসবার পথে মিসিসিপি নদী দেখতে গিয়েছিলাম যখন খুব সুন্দর সেই নদীর দৃশ্য তবু সেখানে এক প্রৌরের প্রশ্ন শুনে অবাক হয়েছিলাম সে আমাকে বলেছিল এত বড় নদী আগে কখনো দেখেছ আমি বললাম হ্যাঁ আমি পদ্মা এবং ব্রহ্মপুত্র দেখেছি সেই প্ররো পদ্মা বা ব্রহ্মপুত্রের নাম তো দূরে থাক সম্ভবত চীনের হুয়াংহো বা ইয়াংসি কিয়াং এর নামও শুনিনি ড্যানির কথা আমি বিস্ময় প্রকাশ করায় বারবার বলল জানো না ওর খুব মরুভূমি সম্পর্কে কৌতূহল পৃথিবীর সব মরুভূমির খবর রাখে ও মরুভূমি সোনা খুঁজতে যায় কি না তাই নাকি ড্যানি বলল কালই তো আবার যাচ্ছি তুমি যাবে ওয়ার্ল্ড ওয়েস্টে স্বর্ণ শিকারীদের সম্পর্কে অনেক গল্প পড়েছি ছবিও দেখেছি সেরকম এখনও চলে নাকি এ এক নতুন অভিজ্ঞতার সুযোগ ছাড়া যায় না রাজি হয়ে গেলাম গল্পের বাক্সবাই রোমানানুপুর এই চ্যানেলে এতক্ষণ আপনাদের পড়ে শোনা ছিলাম সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা নির্লোহিত সমগ্র থেকে একটি উপন্যাস সুদূর ঝর্নার জলে এর চতুর্থ পর্ব এর পরে আসছে পঞ্চম পর্ব আর এতক্ষণ গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নুপুর আপনারা যারা এই চ্যানেলের গল্প নতুন শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিজে লাল সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থেকে ঘন্টা বাটনটিও চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় সবসময় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ভালোবাসায় বাঁচুন এই প্রার্থনা রইল